আপনারা আকন্য ধনরা আসুন, কিভাবে করবেন তার সঠিক পদ্ধতিটি প্রথমে করে আমি দেখিয়ে দেব, এরপরে এর আসনটির কি কি উপকারিতা আছে সেগুলো আমি এই ভিডিওতে জানাবো। আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল যোগা গ্যালারি ডিএস। আপনাদের সামনে আমি দীপঙ্কর সূত্রধর, ডিস্ট্রিক্ট তথা রাজ্য স্তরের জাজ। তবে ব্যায়ামটি আপনারা কিভাবে করবেন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, আপনারা দেখে দেখে ব্যায়ামটি করতে পারবেন। তবে চলুন শুরু করি। আকর্ণ ধনুরাসন কিভাবে আকর্ণ ধনুরাসন করতে হবে দেখুন, আপনাকে এইভাবে মেরুদণ্ড সোজা করে এভাবে বসে নিতে হবে। বসে নিয়ে বাঁ হাত দিয়ে ডান পায়ের বুড়ো আঙুলটাকে ঠিক এইভাবে হাত দুটোকে এইভাবে নিয়ে এইভাবে ধরে রাখতে হবে। ঠিক দেখুন এইভাবে ধরে রাখতে হবে, ধরে নিয়ে একদম কানের কাছে এভাবে টেনে নিয়ে আসতে হবে। আর এই হাত দিয়ে ঠিক এই তিনটা আঙুল বাদ দিয়ে এই দুটো আঙুল দিয়ে এই বুড়ো আঙুলটাকে এইভাবে ধরতে হবে। ধরে নিয়ে এইভাবে কানের কাছে টেনে নিয়ে আসতে হবে, পাটাকে এইভাবে এই সামনের দিকে দৃষ্টি থাকবে। এই আকর্ণ ধনুরাসনটি নিয়মিত অভ্যাস করে দেহের অঙ্গ প্রত্যঙ্গ, বিশেষ করে হাত ও পায়ের পেশি ও স্নায়ু পেশিগুলো সুগঠিত হয়। যকৃতের কাজ ভালো হওয়ায় হজম শক্তি বৃদ্ধি পায়। ছোট ছেলে মেয়েদের হাত ও পায়ের হাড়ের কোনো রকম দোষ ত্রুটি থাকলে এই আসনটি নিয়মিত অভ্যাসে সেরে যায়। বয়স্ক লোকদের হাত পায়ের বাত বা সাইটিকা বাত থাকলে নিয়মিত যদি আকর্ণ ধনুরাসনটি করেন তাহলে কিন্তু এই বাত সেরে যায়। এইভাবে এক পায়ে হয়ে গেলে আপনাকে পা টিকে চেঞ্জ করে করতে হবে। এবার ঠিক একই রকম ভাবে এই দুটো আঙুল দিয়ে এই পায়ের বুড়ো আঙুলটাকে ধরতে হবে, এই তিনটি আঙুল ফিক্স থাকবে, আর এই হাত দিয়ে এই পায়ের বুড়ো আঙুলটাকে এভাবে ধরতে হবে। ধরে নিয়ে কানের কাছে একবার টেনে নিয়ে আসতে হবে, রে সামনে দিয়ে থাকবে এভাবে। এভাবে এক পা এক পা করে দুই পা হয়ে গেলে আবার দণ্ডা আসনে বসতে হবে। আপনারা যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সদস্য হয়ে থাকবেন। আপনাদের সামনে আমি দীপঙ্কর সূত্রধর, ডিস্ট্রিক্ট তথা রাজ্য স্তরের জাজ। আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল যোগা গ্যালারি ডিএস।